নমস্কার, আদি শ্রীদিবাচার্য আজকে আপনাদের সামনে নতুনভাবে। তো আজকে স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানে একদম খুব কম টাইমের মধ্যে, সেটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যা নিয়ে প্রত্যেকে বলেছেন, প্রত্যেকে জানেন যে কী করতে হবে না করতে হবে, কী প্রতিকার আছে বা না আছে, কেন কৌশিকী অমাবস্যা এতটা এফেক্টিভ, কেন এতটা কাজের, কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। তো এই জায়গাগুলোর বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকে, যে স্বর্গরাজ্যকে শান্তি লাভ দিয়েছিলেন মা সেদিনকে, মানস সরোবরের জলে স্নান করেছিলেন, কৃষ্ণাকার রূপ নিয়েছিলেন, তারপরে গিয়ে শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন এবং স্বর্গরাজ্যকে শান্তি লাভ দেন। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের বীরভূমে বামাখ্যাপাকে সেদিনকে রাত্রে সিদ্ধি লাভ করেন। তো তারপর থেকে মানুষ মায়ের প্রতি আরও বেশি আকৃষ্ট, এবং মাকে, মার কী বলবো, মাকে পাওয়ার জন্য এই কৌশিকী অমাবস্যায় এবং নিজের সংসারে শান্তি লাভ করার জন্য, শান্তি লাভ পাওয়ার জন্য যে যে জিনিসগুলো করা যেতে পারে, আমরা অনেকে অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু যে জিনিসটা নিয়ে আলোচনা করলে আমি তো কখনো টোটকার মধ্যে যেতে চাই না, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যেটা মন থেকে আপনি করবেন না, তার থেকে বড় ফল পাওয়ার কিছু জায়গা থাকে না। কিন্তু তা সত্ত্বেও বলি, যদি একবার মেনে দেখতে পারেন, কারণ 14 তারিখ কৌশিকী অমাবস্যা আছে, কৌশিকী অমাবস্যার দিনকে ঘরে রাত্রিবেলায় গাছ মোমবাতি যেগুলো হয় সেটা একটা জ্বালানোর চেষ্টা করবেন, মায়ের সামনে একটা জবা ফুলের মালা মাকে দান করবেন, আর তার সাথে 5 রকম মিষ্টি, এবং এইটুকুনি করে যেটা নিজের মন থেকে আসে, যে ইচ্ছেটা আছে সেটা মার কাছে জানান। আমার দৃঢ় বিশ্বাস, অবশ্যই মা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবেন, এবং আপনার পরিবারে যে সমস্যাই থাকুক না কেন, হয়তো রাতারাতি মিটে যাবে আমি কখনোই বলবো না, কিন্তু সেখান থেকে কিছু শান্তিপূর্ণ বার্তা অবশ্যই আপনার লাইফে আসবে। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অর্থনৈতিক কারণে প্রচণ্ডভাবে জর্জরিত হয়ে রয়েছেন তাদের জন্য স্পেশালি বলি, যে ঘরের নর্থ ইস্ট কর্নার, আপনি জানেন আপনার বাস্তু রিলেটেড প্রবলেম আছে, কিন্তু এই মুহূর্তে পকেটেও যে সেই পরিমাণ অর্থ নেই যেটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো বা জ্যোতিষের কাছে গিয়ে পৌঁছাতে পারবো বা লাখ লাখ টাকার রেমিডি বা যাই হোক না কেন, মিনিমাম কিছু একটা করতে গেলেও আমার যে অর্থের প্রয়োজন সেটা আমার পকেটে এই মুহূর্তে যদি না থাকে, তাহলে এইটুকুনি অবশ্যই আপনি বাড়িতে করতে পারবেন, যেটা হচ্ছে আপনার বাড়ির বাস্তু যদি কোনো কারণে খারাপ থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য এবং সাময়িক কিছু হেল্প পাওয়ার জন্য বাড়িতে অবশ্যই নর্থ ইস্ট কর্নারে, নর্থ ইস্ট কর্নারের ওপর সাইডটাতে একটা গোল্ডেন কালারের আপনি ইউটিউব, মানে কী বলবো, গুগল থেকে প্রিন্ট করে নিতে পারেন বা আদার্স যে কোনো সাইট থেকে বা কোথাও দোকানে গিয়েও বলবেন যে ছোটো সাইজের একটা ওং আমাকে গোল্ডেন কালারের বা ইয়েলো কালারের প্রিন্ট আউট করে দাও। তিনটে নেবেন এবং তিনটে নেওয়ার পরে একটা নর্থ ইস্ট কর্নারে, ঘরের যে কর্নারে যে সেখানে রাখবেন, একটা আপনি যে ঘরে থাকেন সে ঘরে রাখবেন, আর একটা আপনার যেখানে অর্থ রাখেন আলমারিতে যদি রাখেন তাহলে আলমারির বাইরে টাঙাবেন, কিন্তু ভেতরে কখনোই রাখবেন না, যেন বন্ধ না থাকে জিনিসটা। করে দেখুন, আমার বিশ্বাস আগামী দিন কিন্তু আপনাদের ভালো হবে, এবং যখন আপনি এই প্রবলেমগুলো থেকে, এই সমস্যাগুলো থেকে বেরোবেন তখন অবশ্যই যে যে সমস্যাগুলো নিজের কাছে আছে আপনার এলাকার কোনো প্রাজ্ঞজ্যোতিষের কাছে যান, এবং সেখানে গিয়ে এই জায়গা থেকে কী করে বেরোতে হয় তার সঠিক রেমিডি করার চেষ্টা করুন। আগামী দিন প্রত্যেকটা মানুষের ভালো যাক, স্পেশালি বাস্তু থেকে শুরু করে আপনার ফ্যামিলিতে মঙ্গল সাধনের যেটুকুনি ছোট সমাধান বা উপাচার দেওয়া সম্ভব আজকে এইটুকুনি দিলাম। আগামী রিলসগুলো ফলো করুন, এরকম বেশ কিছু উপাচার হয়তো আপনাদের জন্যে বলবো, যেগুলোতে আগামী দিন আপনারা প্রত্যেকে ভালো থাকতে পারেন। নমস্কার।